फ्रम द गिवेन অপশনস তাই তো এখানেতে কি করতে বলেছে বলো তো ওখানেতে বক্সের মধ্যে অ্যামিজার লেখা আছে তাই তো বি ভার্ব গুলো লেখা আছে তো বি ভার্ব গুলোকে টিক চিহ্ন মারতে হবে তাই তো একটা বই আমাকে দে একটা বই দুনে দেখ তুই একটু চলে দুনকে অ্যাডজাস্ট করে দেখ দেখ তাহলে এখানে অ্যামিজার লেখা আছে আই ব্র্যাকেটের মধ্যে এম আর ইজ নিফোলার আই এর পরে শব্দনি কিন্তু এম বসে তাহলে আই এম নীলোফার হবে হ্যাঁ নীলোফার বোঝা গেল আই ড্যাশ এ গার্ল আই এর পরে আবার এম হয় তাহলে আই এম এ গার্ল আই স্টাডি ইন ক্লাস সেভেন লেখা আছে তারপরে দেয়ার ইজ অর আর 40 স্টুডেন্ট আওয়ার ক্লাস তাহলে দেয়ার মানে সেখানে দেয়ার আর হবে 40 স্টুডেন্ট মানে কি স্টুডেন্ট বেশি না কম একের বেশি হলে সেখানে কি বসে যায় বোঝা গেছে কেন বসলো আটটা সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার ড্যাশ গার্লস দেখো সাম আর বয়েজ হবে অনেকগুলো বয়েজ এস যোগ করা আছে তাই এখানে আর হলো তখন গার্লসও এস যোগ করা আছে তাই তারা কী হবে আরই হবে বোঝা গেল সীমা শামিম অ্যান্ড রোহিণী এখানে যেহেতু তিনটা নাম দেওয়া আছে তিনটা নাম থাকলে কিন্তু কী হয় আর হবে মাই ফ্রেন্ডস রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ কেন হলো আয়ও তো হতে পারতো সিঙ্গেল থাকলে তো আয়ও হয় না কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজ বসবে এম বসবে না সি ইজ ভেরি ফন্ড অফ মি সি এখানে এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজ বসলো বুঝে গেল তাহলে অ্যাক্টিভিটি ওয়ানটা কমপ্লিট করলাম প্রথমেরটা এম দ্বিতীয়টা এম তারপরেরটা আর তারপরেরটাও আর তারপরেরটাও আর শেষের দুটা ইজ এবারে অ্যাক্টিভিটি টুতে দেখো জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট বাক্যগুলিকে যুক্ত করতে হবে অ্যান্ড দিয়ে অথবা বাট দিয়ে কখন অ্যান্ড দিয়ে যোগ করতে হয় আর কখন বাট দিয়ে যোগ করতে হয় সেটা আগে বলে দিই অ্যান্ড দিয়ে যোগ করলে সেখানে কিন্তু দুটো বাক্যের মধ্যে বিপরীত কোনো সম্পর্ক থাকবে না যদি কোনো বাক্যের মধ্যে দুটো বাক্যের মধ্যে বিপরীত একটা সম্পর্ক বোঝায় সেখানে কিন্তু বাক্যটিকে আমাকে বাট দিয়ে যোগ করতে হবে বাক্যের মধ্যে দুটো বাক্যের মধ্যে বিপরীত সম্পর্ক থাকলেই বাট দিয়ে আমি বলতে পারি ছেলেটি লম্বা না সেরকম নয় ছেলেটি হচ্ছে কী বল একটা এমন বাক্য বলছি জাস্ট শর্ট যেমন দ্য এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল অ্যান এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিমেল দেখো মাউসটা স্মল বলছি কিন্তু এলিফ্যান্টটাকে বিগ বলছি তাহলে এটা দুটো বিপরীত তখন কিন্তু আমরা বাট ইউজ করবো এবার বাটটা কোথায় বসাবো নি সেই জিনিসটা আমাকে আগে জেনে নিতে হবে দেখো লেখা আছে দ্বিতীয় বাক্যটা এরটা তো করে দেওয়া আছে এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল তো এখানটাতে লিখতে হবে এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল তাহলে কিন্তু এইখানটা যেহেতু সাবজেক্ট দুটো একই নয় দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট দুটো আলাদা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এ মাউস দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট অ্যান এলিফ্যান্ট তাহলে দুটো বাক্যর সাবজেক্ট যেহেতু আলাদা তাই শুধুমাত্র ফুল স্টপটাকে তুলে দিয়ে বাক্য দুটোর মাঝে যে ফুল স্টপ আছে ফুল স্টপকে তুলে দিয়ে বাট বসে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে বোঝা গেল এরপর দেখো আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন্সিল এখানে কিন্তু কোনো বিপরীত শব্দ বোঝাচ্ছে নি তাহলে না অ্যান্ড দিয়ে ফিল আপ হবে কিন্তু অ্যান্ডটা কোথায় বসাবো ভালো করে দেখো দুটো বাক্যে কিন্তু সাবজেক্টটা একই আছে দুজনেরই কিন্তু আই মানে দুটো বাক্যেই সাবজেক্ট আমি আর ভার্বটাও দেখো হ্যাভটা দু ক্ষেত্রে আছে তাহলে প্রথম ক্ষেত্রে আই হ্যাভ থাকবে আই হ্যাভ এ পেন দিয়ে ফুল স্টপ উঠে যাবে আবার দ্বিতীয় ক্ষেত্রে আই হ্যাভটা উঠে যাবে অ্যান্ড এ পেন্সিল আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল তাহলে দুটো ক্ষেত্রে দেখো কী হলো সাবজেক্ট আর ভার্ব যদি একই হয় প্রথম ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব বসবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্ট ভার্বটা উঠে যায় দিয়ে সে যায় কি বসে গেল অ্যান্ড বসে গেল ক্লিয়ার তারপর লেখা আছে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দি সান সেটস ইন দ্য ওয়েস্ট এইখানে তো দেখো সূর্যই না এইটা হচ্ছে অ্যান্ড দিয়েই হবে বাড়তি হবে সূর্য পূব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা চিরন্তন সত্য ঘটনা এখানে বিপরীতে কিছু হবে না ঠিক আছে দি সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট বোঝা গেল এবারে দেখো দি সান দুটো ক্ষেত্রে সাবজেক্ট একই কিন্তু একটা ক্ষেত্রে ভাব আছে রাইজেস
আর এটা ক্ষেত্রে ভার্ব আছে সেটস, তাহলে দুটো ভার্ব তো আলাদা, শুধু সাবজেক্টটা একই। তাহলে প্রথম ক্ষেত্রে সাবজেক্ট বসবে, দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা উঠে যায়, সেই জায়গাতে বসে হবে আই। ক্লিয়ার জায়গাটা? মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। আমার বাবা লম্বা কিন্তু, আমার বাবা লম্বা আবার আমার বাবা রোগা। লিন মানে রোগা আর টল মানে লম্বা। দেখো লম্বা হচ্ছে রোগা হচ্ছে, দুটো কেমন বিপরীত সম্পর্ক গেল না, লম্বা আবার রোগা। এইখানটা কি বসবে? বাট বসবে না, অ্যান্ডি বসবে। লম্বা হচ্ছে, লম্বা হলে নর্মালি অনেকে রোগাই হয়, লম্বা হলে মোটা হয়, লম্বা হলে লম্বা হয়ে গেলে মোটা হয়ে গেলে সেইটা কিন্তু ব্যতিক্রম হয়ে যেত। খুব লম্বা হলে একটু রোগাই হয় মানুষ, ঠিক তো? তাই না, বিপরীত কিচ্ছু নেই, তাই না? তাহলে এখানে কী লিখবো? মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন। দুটা ক্ষেত্রে দেখো হিটা কিন্তু মাই ফাদারকে মিন করছে, মানে সাবজেক্টটা কি, আর ইজ দু ক্ষেত্রেই ভার্ব। তাহলে ওখানে কি সাবজেক্ট আর ভার্বটা উঠে যাবে। মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, বিজ আর স্মল, ওয়াপস আর বিগ, এর দুটো বিপরীত সম্পর্ক। তাহলে কি বসবে? বাট। এখানে সাবজেক্ট আলাদা আছে, তাহলে শুধু ফুল স্টপ তুলে দিয়ে বাটটা বসে দিলেই হয়ে যাবে। বিজ আর স্মল বাট ওয়াপস আর বিগ। পরটা দেখো, পরটা কি বলছি, লেখা আছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। এটা কোনো কিন্তু অপোজিট মিনিং বোঝাচ্ছে না, এটা ব্যাট বল লাগেই, তাই এখানটায় কি বসাতে হবে? অ্যান্ড বসাতে হবে। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, তাই তো? ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড বোথ এ ব্যাট অ্যান্ড এ বল করেছে, এখানে একটা বোথ এনেছে, বোথটা না আনলেও হবে। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। এই অলসোটাকে কী করে জানু? ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড বোথ করেছে, উই নিডের পরে কী বসেছে অলসোর বদলে? বোথ করে দিয়েছে, বোথ এ ব্যাট অ্যান্ড এ বল করেছে, মানে অলসোটাকে উঠে দিচ্ছে, উঠিয়ে নিডের পরে বোথ বসিয়ে দিচ্ছে। বুঝা গেল? ক্লিয়ার এই দুটো জায়গা? আমি এটা তাহলে অ্যাক্টিভিটি থ্রিতে যাবো। অ্যাক্টিভিটি থ্রিতে অড ওয়ান আউট করতে হলেছে, ঠিক আছে? অ্যাক্টিভিটি থ্রিতে অনেকগুলো বাক্য দেওয়া আছে, এখানে মানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, তার মধ্য থেকে যেটা বে মানান সেটাকে আউট করতে হবে। এতদিন আমরা ইতিহাসে করে এসেছি, এবারে আমরা করবো ইংলিশে। এর দাগে দেখো করা আছে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এখানে টলটা বাদ চলে গেছে, কারণ সবগুলো নিচ্ছে স্কুলের সাথে সম্পর্কিত, শুধু টলটা নয়। তারপরে বেটা দেখো, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার, বিউটিফুল বাদ যাবে, রাইট? বুকস, নাইস, পেন, পেপার, টেবিল, নাইস বাদ যাবে। তারপরে লেখা আছে দেখো, রেড, অ্যাপেল, গুয়েভা, ব্যানানা, ওয়াটারমেলন, রেড, রাইট? তারপরে দেখো, রাইস, হুইট, হ্যাঁ, বার্লি, তারপরে কী লেখা আছে? সিরালস, আরিয়েল, সিরালস, সিরালস সামথিং একটা কিছু লেখা আছে। আর হচ্ছে গোল্ডেন, গোল্ডেনটা বাদ যাবে। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স, টেস্টি, রাইট? বাকিগুলো সব সবজির নাম, তাই তো? তাহলে অ্যাক্টিভিটি থ্রি কমপ্লিট হলো আমাদের, সবার অ্যাক্টিভিটি থ্রি বোঝা গেছে। অ্যাক্টিভিটি ফোরে ঢুকবো। অ্যাক্টিভিটি ফোরে লেখা আছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। সঠিক ভার্বটাকে চুজ করে শূন্যস্থানে বসাতে হবে। মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 140 পেজ। আমি তো বলে দিলাম হ্যাজ হবে ওখানটায়। মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ হবে, হ্যাভ হবে নি, আওয়ার ক্লাস হ্যাভ হবে। আওয়ার ক্লাস হ্যাভ 30 স্টুডেন্ট। মাই স্কুল হ্যাজ হবে, হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, এখানে হ্যাভ হবে, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, হ্যাভ হবে। তাহলে কী কী হলো? প্রথমেরটাই হ্যাজ, তারপরটাই হ্যাভ, তারপরটাই হ্যাজ, তারপরটাই হ্যাভ, তারপরটাই হ্যাভ। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি ফাইভে ঢুকবো।
অ্যাক্টিভিটি 5 এ দেখো তাদের কাছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস এন্ড প্রিপজিশন। আর্টিকেলস মানে জানো কোন কোনকে বলা হয়? এ এন্ড বি, এই সুটেবল আর্টিকেলস বলতে হবে। আর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন কোন কোনকে বলে জানো? ইন, অ্যাট, টু, আন্ডার, ইনটু, এই জিনিসগুলো এখানে বসাতে হবে। ঠিক আছে, লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন, লিখতে হবে ইন, ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন টু স্কুল। হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার ওয়াজ নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোট এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইস্যুড ইভেন টুডে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর ইজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এই অ্যাক্টিভিটি 5 পর্যন্তই থাকবে আজকে। নেক্সট ডে